মহান মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জের বন্দরের সমরক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা স্থানটি মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে নারায়ণগঞ্জ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ। বৃহস্পতিবার 29 ডিসেম্বর সকাল 11:30 বন্দর উপজেলার সমরক্ষেত্র মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোসাম্মদ ইসমতারা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এইচ এম সালাউদ্দিন মঞ্জু, বন্দর উপজেলার চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও বি এম কুদরতে খুদা, সহকারী কমিশনার ভূমি সুরাইয়া ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান সহ আরও অনেক রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। এনএনটিভি নারায়ণগঞ্জ।